ফিলোসফিতে অনার্স নিয়ে যারা সেমিস্টার ফাইভে পড়ছো তাদের সিসি ইলেভেন অর্থাৎ তর্ক সংগ্রহ ও তর্ক সংগ্রহ দীপিকা থেকে অন্যথা সিদ্ধি ও তার প্রকারভেদ এই পাঠটা নিয়ে আজ আমি আলোচনা করছি। তো দেখো, এখানে প্রথমে রয়েছে অন্যথা সিদ্ধি। বলতে আমরা কি বুঝি অন্যথা সিদ্ধি সম্পর্কে? আমি এখন তোমাদের কাছে যে আলোচনাটা করব, এটা আমি খুব সহজভাবে তোমাদের লিখে দিয়েছি। পরীক্ষার সময় তোমাদের যখন কোশ্চেন আসবে বা এই পার্টটা থেকে যদি কোনো কোশ্চেন দেয়, এবং এবছর কোশ্চেনটা দেওয়ার ভীষণভাবে কথাও আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তোমাদের আশা করি পড়তে বা বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। দেখো আমি কি লিখেছি। অর্ণব ভট্ট দীপিকা টিকায় বলেছেন, যা কার্যের নিয়ত পূর্ববৃত্তি অথচ কোনো যুক্তিতে তা কার্যের উৎপত্তির জন্য অবশ্য প্রয়োজনীয় নয়, তাই অন্যথা সিদ্ধি বা সিদ্ধ। যেমন তন্তুরূপ বস্ত্রের প্রতি অন্যথা সিদ্ধ। তন্তুরূপ অর্থাৎ তন্তুর যে সৌন্দর্য বা রং বলতে পারো, বস্ত্রের প্রতি অন্যথা সিদ্ধ, কারণ তন্তু রূপ ছাড়া হয় না। কিন্তু বস্ত্রের উৎপত্তির ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নয়। তন্তুবায় বলতে কাদের বোঝাচ্ছে? যারা তন্তু তৈরি করে অর্থাৎ তাঁতি। তন্তুবায় যখন বস্ত্রের উৎপত্তির জন্য তন্তু সংগ্রহ করে, তখন তন্তুর রূপ গুরুত্ব পায় না। তন্তুই বস্ত্রের উৎপত্তির জন্য অপরিহার্য। কিন্তু যদি তন্তুবায় বিশেষ রঙের বস্ত্র উৎপন্ন করতে চায়, তখন তন্তুর রং বা রূপ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তন্তুর রূপ কখন গুরুত্বপূর্ণ হয়ে পড়ে? যখন বিশেষ রঙের বস্ত্র উৎপন্ন করতে চায় তন্তুবায়, তাই তো? তখন তন্তুর রং বা রূপ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তাই তন্তুরূপ বস্ত্রের প্রতি অন্যথা সিদ্ধ বা অপ্রয়োজনীয় হলেও তা বস্ত্র রূপের প্রতি কারণ। অর্থাৎ বস্ত্রের যখন আমরা রূপের কথা জিজ্ঞাসা করব বা রূপের কথা বলবো, সেই ক্ষেত্রে তন্তুরূপ কারণ হয়ে দাঁড়ায়। দেখো, অন্যথা সিদ্ধি এই প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের অনন্যথা সিদ্ধ এই শব্দটা অবশ্যই এসে পড়ে, কারণ এটা যদি আমরা আলোচনা না করি বা এটাকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু অন্যথা সিদ্ধি বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আমি অনন্যথা সিদ্ধ সম্পর্কে একটুখানি তোমাদের কাছে প্রকাশ করেছি। দেখো কি বলা হয়েছে। কার্য উৎপত্তির ক্ষেত্রে যা অপরিহার্য বা প্রয়োজনীয়, অর্থাৎ যার অভাব থাকলে কার্য উৎপত্তি হয় না, তাই হলো অনন্যথা সিদ্ধ। তাহলে কি বোঝা গেল? যেটা কার্য উৎপত্তির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয়, অর্থাৎ যার অ্যাবসেন্সে কোনো রকম কার্য উৎপন্ন হয় না, তাই হলো অনন্যথা সিদ্ধ। যেমন বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তন্তু হলো অপরিহার্য উপাদান, অর্থাৎ যা অনন্যথা সিদ্ধ, কিন্তু তন্তুরূপ অর্থাৎ তন্তুর রং অপরিহার্য নয়, কারণ তন্তুরূপ বস্ত্রের প্রতি অন্যথা সিদ্ধ। অন্যথা সিদ্ধির প্রকারভেদ। অর্ণব ভট্ট দীপিকা টিকায় তিন প্রকার অন্যথা সিদ্ধির কথা বলেছেন। এক নম্বর, অর্ণব ভট্ট দীপিকা টিকায় তন্তুরূপ অর্থাৎ সুতোর রং ও তন্তুত্ব, তন্তুত্ব বলতে কি বোঝাচ্ছে? তন্তুর জাতি, জাতিত্ব, যেটা আর কি সামান্য ধর্ম যেটা প্রত্যেকটি তন্তুর মধ্যে থাকে, তন্তুত্ব বা জাতিকে বস্ত্রের প্রতি অন্যথা সিদ্ধ বলেছেন।
তন্তু হলো পট বা বস্ত্রের কারণ। দেখো তোমরা এই পট কথাটা অনেক সময় বইতে পেয়ে থাকবে, পট বলতে কিন্তু বস্ত্রকে বোঝানো হয়, পট বা বস্ত্রের কারণ। কেননা তন্তুরূপ ও তন্তুত্ব জাতি সমবায় সম্বন্ধে তন্তুতে থাকে, সেই কারণে তন্তু বিষয়ক জ্ঞানের সাথে সাথে ওই দুটি পদার্থ সম্পর্কেও জ্ঞান হয়ে থাকে। কাজেই তন্তুরূপ ও তন্তুত্ব তন্তুর সাথেই এক জ্ঞানের বিষয় হয়, অর্থাৎ তন্তুকে বাদ দিলে ওই দুটি বিষয়ের জ্ঞান হতে পারে না। তাহলে তন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আগে তন্তু তারপর তন্তুরূপ বা তন্তুত্ব। তাহলে তন্তুরূপ এবং তন্তুত্ব যে পট বা বস্ত্রের নিয়ত পূর্ববর্তী, তা আমরা একমাত্র তন্তুর সাথে জেনে থাকি। তাই তন্তুরূপ এবং তন্তুত্ব তন্তু দ্বারা বস্ত্রের প্রতি অন্যথা সিদ্ধ। দু নম্বর, অন্নম ভট্ট দীপিকা টিকায় ঘটের প্রতি আকাশকে অন্যথা সিদ্ধ বলেছেন। আকাশ হলো নিত্য ও বিভু দ্রব্য যা সর্বব্যাপী থাকে, তাই আকাশ যে কোনো কার্যেরই নিয়ত পূর্ববৃত্তি এবং আকাশকে যে কোনো কার্যের প্রতি কারণ বলতে হয়, কিন্তু নৈয়ায়িকরা তা বলেন না। অর্ণব ভট্ট ন্যায়মত অনুসরণ করে বলেন, আকাশ ঘটকার্যের প্রতি অন্যথা সিদ্ধ, যদিও তা শব্দ কার্যের প্রতি কারণ। অন্য কার্যের প্রতি কোনো পদার্থের পূর্ববৃত্তিত্ব জানার পরই যদি আরেকটি কার্যের প্রতি সেই পদার্থের পূর্ববৃত্তিত্ব জানা যায়, তবে সেই দ্বিতীয় কার্যের প্রতি ওই পদার্থ অন্যথা সিদ্ধ হয়। যেমন শব্দরূপ কার্যের প্রতি আকাশের পূর্ববৃত্তিত্ব জানার পরই জানা যায় যে আকাশ ঘটের পূর্ববৃত্তি, তাই আকাশ শব্দের প্রতি কারণ হলেও ঘটের প্রতি অন্যথা সিদ্ধ। তিন নম্বর, অন্নম ভট্ট দীপিকা টিকায় পাকজস্থলে গন্ধের প্রতি রূপের প্রাগভাবকে অন্যথা সিদ্ধ বলেছেন। কোনো পাকজস্থলে, অর্থাৎ পাকজস্থল বলতে কী বোঝায়, কোনো কিছু পেকে গেলে, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু পেকে গেলে তার গন্ধ রূপ রস প্রভৃতি একই সাথে পরিবর্তিত হয় এবং কার্যরূপে উৎপন্ন হয়, অর্থাৎ একই সাথে পরিবর্তিত হয়ে তা আমাদের কাছে প্রকাশিত হয়, সেটাকেই বলা হচ্ছে কার্যরূপে উৎপন্ন হয়। ন্যায়মতে কোনো কার্যের উৎপত্তিতে সেই কার্যের প্রাগভাব অন্যতম কারণ, কেননা কার্যের প্রাগভাবটি নিয়ত পূর্ববর্তী রূপে থাকে, একটি পরিণত ফল। উদাহরণস্বরূপ বলছি, একটি পরিণত ফল, যেমন ধরো আম পাকজ হলে, মানে পাকলে বা পাক ধরলে কেবল তার সুগন্ধই উৎপন্ন হয় না, একই সঙ্গে তার রূপ রস ইত্যাদি গুণও উৎপন্ন হয়। এখানে সুগন্ধের অন্যতম কারণ হল সেই গন্ধের প্রাগভাব। তেমনি রূপের উৎপত্তির কারণ হল রূপের প্রাগভাব, কিন্তু গন্ধ প্রাগভাব দ্বারাই গন্ধের উৎপত্তি সম্ভব হয়, সেই স্থলে
रूप प्रागुर्भाव थाके ना, ताई पाकज स्थले गंधेर प्रति रूप प्रागुर्भाव अन्यथा सिद्ध। तो ये तीन प्रकार अन्यथा सिद्ध कार्यर नियत पूर्ववर्ती, नियत पूर्ववर्ती बोलते कि बोझाच्छे सब समय ठीक आगे घटे थाके, नियत माने सदा, अच्छा पूर्ववर्ती जेटा सब समय आगे थाके, किन्तु एरा कारण नय। सुतरां अन्यथा सिद्ध ना हइया जाहा कार्यर नियत पूर्ववर्ती ताहाई कारण। तो एटा कमप्लीट हो गेल। एखान थेके तोमादेर एकटा कोश्चेन होते पारे, आमी प्रश्नटा नीचे दिए दिएछि। देखो ये कोश्चनटा अवश्य आसार सम्भावनाओ आछे, तो तुम्हारा जदि मोटामुटी आमी जेटा लिखेछि निजेर भाषाय सहज करे तोमादेर काछे जेटा डिक्टेट करलाम, तोमादेर जदि एटा भालो लागे तोमरा एटा पढ़ेओ किन्तु परीक्षाय आंसार दिते पारो। आशा करी तोमादेर नम्बर खराब हबे ना, कारण बोइयेर भाषा भीषण जटिल, तोमादेर पक्षे ततटा बुझे लेखे लिखे ओठा सम्भव हबे ना। देखो प्रश्नटा आमी कि दिएछि, अर्णम भट्टके अनुसरण करे प्रसंग उल्लेख पूर्वक विभिन्न प्रकार अन्यथा सिद्धि आलोचना करो। ताहले तोमरा भालो करे एटा पढ़ो, पढ़ते पढ़ते तोमादेर एटा मुखस्थ हये जाबे, असुविधा हबे ना। आर आमी मोटामुटी किछुदिनेर मध्ये तोमादेर एई तर्क संग्रह थेके अर्थात সিসি ইলেভেন থেকে ইম্পর্টেন্ট সাজেশান আমি দিয়ে দেবো, আমার রেডি হয়ে গেছে। যদিও তোমরা যদি আগে সাজেশানটা চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে তোমাদের আগেই দিয়ে দেবো, কারণ আমার স্টুডেন্টদের জন্য রেডি করা হয়ে গেছে। তোমাদের যদি কারোর এক্ষুনি দরকার পড়ে তাহলে তোমরা বললে আমি আগেই সাজেশানটা দিয়ে দেবো।